সম্প্রতি নির্মাতা রাহেন রাফি পরিচালিত ওয়েব ফিল্ম খাসার ভিতর অসীম পাখিতে অভিনয়ে আলোচনা আসেন অভিনেত্রী তমা মির্জা। এরপর থেকেই এই পরিচালকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া গেছে। তমা মির্জার জন্মদিনে দুজনকে একসঙ্গে কেক কাটতেও দেখা গেছে। অনেকেই ধারণা করছেন এদের এটা শুধু বন্ধুত্ব নয়, তাদের সম্পর্ক প্রেমপ্রন্ত করিয়েছে। বিষয়টি অস্বীকার করেছেন রাফি এবং তমা। সম্প্রতি শোনা যাচ্ছে তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে অভিনেত্রী তমা মির্জা বলেন, দুজনের কাজের ব্যস্ততা বেড়েছে, কাজের ব্যস্ততার কারণে বন্ধুত্বের জায়গা থেকে দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না, সম্পর্কটা আগের মতো আর নেই। বিষয়টি নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এগুলো সব গুঞ্জন ছড়াচ্ছে সবাই। তবে সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্রে থেকে পাওয়া যাচ্ছে বুবলি সকালে নির্মাতা রায়হান অফিসে আসেন এবং বিকেলে বের হন। এতেই বোঝা যাচ্ছে তার সম্পর্কে তার সম্পর্ক রয়েছে। চিত্রনায়িকা বুবলির সঙ্গে পরিচালক রায়হান রাফির সখ্যতার কারণেই তাদের সম্পর্কে ভাটা পড়েছে। এ বিষয়ে তমা মির্জা বলেন, আসলে জানি না, অনেকেই ধারণার কথায় কান দিতে নেই, যেহেতু বিষয়টা দেখিনি তাই ঠিক করে বলতে পারছি না। গুঞ্জন তো গুঞ্জনই, আমার ক্ষেত্রেও গুঞ্জন ছিল। রাফির সঙ্গে বন্ধুত্ব নিয়ে এ বিষয়ে নায়িকা বলেন, আমার ক্যারিয়ারে রাফির অবদান অনেক। এক্ষেত্রে বিষয়টি বুবলি বলেন, একাধিকবার কল দেওয়া হলে সর্বশেষ তিনি কল রিসিভ করেন এবং এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।